এই তুমি বলো, এই সবচেয়ে ইয়াংকে কোনো টাকা খরচ করতে হয়েছে? হ্যাঁ, তো তোমার গ্রামের মানুষ কি এটা বিশ্বাস করে যে তুমি কোনো টাকা ছাড়া যাচ্ছ? বাংলাদেশে আমরা যখন অভিবাসনের কথা শুনি, প্রথমত আমাদের অনেক সুন্দর সুন্দর ফিগার আছে, অনেক সুন্দর সুন্দর অঙ্ক বলি। একটা অঙ্ক হচ্ছে 2023 সালে আমরা রেকর্ড পরিমাণ 11 লক্ষ কর্মী পাঠিয়েছি, 2020-21 অর্থ বছরে 24 বিলিয়ন রেমিটেন্স অর্জন করেছি। আমার রেমিটেন্সের টাকা পদ্মা সেতু নির্মাণের, এরকম 8টা পদ্মা সেতু একসাথে নির্মাণ করা যায়, এই কথাগুলো আমাদের। কিন্তু এর পেছনেই যখন আবার শুনি যে এটার পিছনে অনেক কষ্টও আছে, সেটা হয়তো সামগ্রিক ইয়ের তুলনায় খুব বড় না, কিন্তু আছে। এবং তার সবচেয়ে বড় কারণ সবাই বলেন, আমার সাংবাদিক বন্ধুরা এখানে অত্যন্ত অনুসন্ধিৎসু সাংবাদিক আছেন, যারা অনেক ভেতরে গিয়ে খোঁজ খবর নিয়ে সব কিছু করেন, সেটা হচ্ছে কি, অভিবাসন ব্যয়, মাইগ্রেশন কস্ট। এবং এটি আমাদের অনেক অর্জনকে ম্লান করে দেয়। সেখানে আমাদের কার দায়িত্ব কতটুকু, কার দায়িত্বশীলতা কতটুকু, সেই প্রশ্ন উত্থাপিত হয়। তো আজকে আপনারা যাচ্ছেন সম্পূর্ণ বিনা খরচে। আমাদের অতিরিক্ত সচিব মহোদয় তার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে একটা কথা বলেছেন, এটি অনেকেই আসলে বাংলাদেশে বিশ্বাস করে না, বাংলাদেশে যে নিজের যোগ্যতায় চাকরি পাওয়া যায় এইটা জিনিসকে বিশ্বাস করাতে বেশ কষ্ট করতে হয়। আপনারা আপনাদের অনুভূতি কি, আপনারা একদিন কেউ বলেন তো দাঁড়িয়ে যে আপনাদের কেমন লাগছে? না ভালো, আমি এত সবার কাছে একজন একজন মানে একজন সাহসী ছেলে, আপনারা সবাই খুব ইয়াং এখানে, একজন বলেন তো সামনে থেকে কেউ, এই তুমি বলো, এই সবচেয়ে ইয়াং যে, হ্যাঁ তুমি বলো। বা এই আগামীকাল তোমাদের ফ্লাইট, তাই না? আগামীকাল তোমাদের ফ্লাইট, কোনো টাকা খরচ করতে হয়েছে? হ্যাঁ, তো তোমার গ্রামের মানুষ কি এটা বিশ্বাস করে যে তুমি কোনো টাকা ছাড়া যাচ্ছ? মাশাআল্লাহ, আমি মনে করি যে এটাও আমার কাছে স্বপ্নের মতো, কিন্তু এই স্বপ্নটাই হচ্ছে আসল বাস্তবতা হওয়ার কথা। আমরা কিভাবে এই স্বপ্নটাকে রুটিন কাজ করতে পারবো, রুটিন হবে এটা আমাদের, রুটিন হবে। আমাদের কাছে বিভিন্ন ধরনের সাজেশন দিয়েছেন যে আপনারা কিভাবে বাংলাদেশে একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে, একজন প্রতিনিধি হিসেবে কিভাবে কাজ করবেন। আমার কাছে, আপনার কাছে আমার একটা চাওয়া আছে, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় আমার সাথে যখন কেউ খারাপ ব্যবহার করে সেটা যেরকম ফুলিয়ে ফাপিয়ে বলি, আমাকে যখন কেউ সম্মান দেখায়, আমাকে যখন কেউ শ্রদ্ধা করে, আমাকে যখন কেউ মূল্য দেয়, ওইটা অনেক সময় বলতে আমাদের একটু কণ্ঠাবোধ হয়, কোথায় যেন আমরা একটু থেমে যাই, মনে হয় যে কি দরকার এটা এত কিছু বলার, আবার কে না জানে কি বলে, এটা যদি বলে ফেলি ওনাকে, আমাকে কেউ আবার দালাল বলে কিনা, আমাকে কেউ চাটুকার বলে কিনা, ইত্যাদি ইত্যাদি। আপনারা এই কথাগুলো মানুষকে জানাতেও হবে যে হ্যাঁ এটা সম্ভব, যে আমি বিনা কষ্টে এসেছি। এবং তোমরাও চেষ্টা করো যে কিভাবে বিনা অভিবাসন ব্যয়ে আসতে পারো। আর যদি অভিবাসন একান্তই দিতে হয় সেটি তো শূন্যের এবং 3.5 লক্ষ এইরকম হবে না, ডিফারেন্সটা তো এত লম্বা হবে না। আমি যদি ওইটুকু চিন্তা করি যে আমার এটাকে কীভাবে কমিয়ে আনবো, এই কমানো শুধু দেশের জন্য না নিজের জন্য, যে আমার হিসেবটা কি, আমি কেন 3 লক্ষ টাকা দিয়ে বিদেশে যাব, আমার লাভ কি, আমার কষ্ট এফেক্টিভনেসটা কতটুকু। তো এই জিনিসগুলো আমরা করতে চাই এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা যাবতীয় সাপোর্ট দিতে চাই, এবং নট অনলি যাবতীয়, দরকার পড়লে আমরা এক হাত এগিয়ে যেতে চাই, 1 step ahead, জাস্ট টু ফেসিলিটেট যে মাইগ্রেশন ইজ সেফ, মাইগ্রেশন ইজ কস্টলেস, এবং এটি সত্যিকার অর্থে যারা যাচ্ছেন তাদের জন্য প্রফিটেবল হয়।